ছোটো মৌরলা মাছ খেতে ঠিক যতটাই টেস্টি, বাঁচতে হয় ততটাই কষ্ট। তো এত কষ্টে বাঁচার পর রাঁধতে কি আর ভালো লাগে? তাই আজ রেসিপিটা রেখেছি একদম সিম্পল আপনাদের জন্য। সকলকে জানাই আমার নতুন একটি ভিডিওতে স্বাগত। তো প্রথমে মাছটাকে এইভাবে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। মাছের পেটের ভেতর থেকে ঠিক এইভাবেই ময়লাগুলিকে পরিষ্কার করে দিতে হবে। এবার আমি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই। দেখতে ছোট হলেও এই মাছের পুষ্টিগুণ কিন্তু অনেক বেশি। হাই ব্লাড প্রেশার রোগীদের জন্য এই মাছ খুবই উপকারী। মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে দিয়ে দেব 1 চা চামচ নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, খুব সামান্য পরিমাণ সর্ষের তেল, আর খুব সামান্য একটু লেবুর রস। এবার এটাকে খুব ভালো করে মেখে নিয়ে 30 মিনিট মতো রেখে দেব। 30 মিনিট পর একটা কড়াই গরম করে তাতে একটু সর্ষের তেল গরম করে নিয়ে মাছগুলো খুব লাল লাল করে ভেজে নেব। খুব মচমচে করে মাছগুলো ভাজতে হবে। মাছগুলো ভাজতে দিয়ে আপনারা একটা বড় সাইজের পেঁয়াজ কুচো করে কেটে নেবেন, আর 5 থেকে 6 কোয়া রসুনও কুচো করে কেটে নেবেন। এবার মাছগুলো উল্টে পাল্টে দেখে নেব যে মাছগুলো ভাজা হয়ে গেছে কি না। মাছের কালার দেখছেন, ঠিক এই রকমই লাল লাল করে আপনাদের মাছগুলো ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, তাই একটা আলাদা পাত্রে মাছগুলোকে সরিয়ে রেখে দেব। একটা ফ্রাইং প্যান গরম করে এতে 3 টেবিলস্পুন সর্ষের তেল দিয়ে দেব। ফোড়নে ব্যবহার করব 1টা শুকনো লঙ্কা আর কুচো করে কেটে রাখা রসুন। ঝাল আপনারা স্বাদ অনুসারে দেবেন। আমি এখানে 1টা শুকনো লঙ্কা ব্যবহার করেছি। আপনারা যদি আরও ঝাল পছন্দ করেন তাহলে আরও দিতে পারেন। এবার এই গরম তেলটা কুচো করে কেটে রাখা পেঁয়াজের ওপর দিয়ে দেব। সবার আগে লঙ্কাটাকে নুনের সাথে ভালো করে মেখে নিতে হবে, আর তারপর এই নুন মাখানো লঙ্কাটাই পেঁয়াজের ওপর দিয়ে ভালো করে আগে মেখে নেব। সবশেষে মাখতে হবে চুনো মাছ। চুনো মাছ মাখার সময় খুবই সাবধানে মাখবেন। আলতো হাতে চুনো মাছগুলোকে এই মাখা পেঁয়াজগুলির সাথে মিশিয়ে দেবেন, কারণ খুব বেশি চেপে চুনো মাছ মাখতে গেলে হাতে কাঁটা ফুটে যাবে। এইভাবে সব কিছু খুব ভালোভাবে মেখে নিলেই আর একটু উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিয়ে তৈরি হয়ে যাবে চুনো মাছ মাখা। অনুরোধ রইল আপনাদের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। গরম ভাত দিয়ে এটা খেতে অসাধারণ লাগে। তাহলে দেখতেই পেলেন কতটা সিম্পল আর সহজ ছিল আজকের এই রেসিপিটা। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর আসতে চলেছে আরও নতুন নতুন অনেক রান্নার ভিডিও, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে এইটুকুই থাক, বাকি কথা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন।